बालू खनन पर रोक के बावजूद महानंदा नदी से धड़ल्ले से बालू खनन का कार्य चल रहा है। पहले ये कार्य रात के अंधेरे में होता था, लेकिन अब तो दिन दहाड़े भी होने लगा है। ज्ञात हो कि पिछले महीने माटीगारा के बालासन नदी में बालू का टीला ढहने से 3 किशोरों की मौत हो गई थी। दूसरी तरफ गुरुवार को रात के अंधेरे में बालू तस्करी रोकने की कोशिश कर रही पुलिस के वाहन में बालू माफियाओं ने आग लगा दी थी, लेकिन बालू तस्करों का हौसला बढ़ने लगा है। दरअसल आज फांसीदेवा ब्लॉक के भुरिया खाली इलाके में महानंदा नदी से दिन के उजाले में बालू चोरी की जा रही थी। आरोप है कि उत्तर दिनाजपुर जिले के बालू माफिया दार्जिलिंग जिले में प्रवेश कर रहे हैं। दोनों जिलों के बीच बहने वाली महानंदा नदी से दिन में ही बालू की चोरी होने लगी है, जिससे नदी संलग्न इलाकों की जमीन उजड़ रही है। साथ ही जमीन का पानी भी सूख रहा है, लेकिन जब स्थानीय लोगों ने इसका विरोध किया तब बालू माफियाओं ने उल्टा लोगों पर हमला कर दिया। लोगों का आरोप है कि दार्जिलिंग जिला पुलिस घाट इलाके में निगरानी रखती है, लेकिन उत्तर दिनाजपुर जिला पुलिस द्वारा नदी घाट पर निगरानी नहीं रखी जा रही। आज दिन दोपहर नदी से बालू की तस्करी की खबर मिलते ही दार्जिलिंग जिले के विधानगर जांच केंद्र की पुलिस मौके पर पहुंची, लेकिन इससे पहले तस्कर मौके से फरार हो गए। ऐसे देखिए 40-50 टा ट्रक इस जगह दिए एकदम बालू काटते से सब जेसीबी लगाए तारपरे वही मेशिन नीचे थी मेशिन लगाच्छे नौका कर लगाए टेकाय एगुलो पार कर दिच्छे। जदि एरकम हो जाए ताहले तो आमरा कि करे बाजबो, आमरा गरीब मानुष काटछे हो जाए उत्तर दिनाजपुरेर लोक एई जे आमादेर दार्जिलिंग डिस्ट्रिक्टे एटा महानंदा नदी अवैधभावे माने देखेन ना एई जे एकदम परिष्कार एई जायगाय जदि आमरा 40টা ঘর লোক ছিলাম আমরা 40টা ফ্যামিলি 40টা ঘর এইখান দিয়ে আমাদের এখানে সব এই যে আমরা এই যে একটু একটু করে যাচ্ছে আমরা এখানে একটু আবাদ সাবাদ করি। পুলিশ টুলিশ এই যে সকালবেলাও আসছি ফোন করলাম, ফোন করার পরে পরেও বলতেছে যে আমরা আসছি ওরা এই যে এখনই 50টা লরি টরি ছিল আমাদের আসছে, আসার পরে ওরা এই যে ভাইগাটা গিয়ে এই দিকে দিকে ছড়াই মরাই চলে গেল। হ্যাঁ আমাদের দেখে পালিয়ে গেল। আমরা চাইছি আমাদের এই বালু কাটাটা বন্ধ হোক। হ্যাঁ আমরা যাতে গরিব মানুষগুলো আমরা যাতে এই জায়গায় একটু আবাদ টাবাদ করে খেতে পারি আমরা এটাই চাচ্ছি। এখানে মোটামুটি বিগত সেই 10 বছরের সমস্যা, এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। অনেক প্রশাসনের আমরা সাহায্য চেয়েও আমরা প্রশাসন পাচ্ছি না। এখানে আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টের সমস্ত বালু কেটে নিয়ে যাচ্ছে উত্তর দিনাজপুরের বালু মাফিয়ারা, দিনের পর দিন কেটে নিয়ে যাচ্ছে, রাতেও কেটে নিয়ে যাচ্ছে। আমরা দুই একজন গেলে আমাদেরকে প্রাণনাশের ধমকি দিচ্ছে, বলে আমরা কাটবই। তারপর আজকে আমরা সকালেও আসছি, বেশ গ্রাম প্রতিবেশীরা আসছি, কিন্তু আসার পরেও ওরা আমাদেরকে দেখে ভেঙে গেল, মিডিয়া আসে তারপর ওরা ভেঙে গেল। আমরা চাচ্ছি অতি শীঘ্রই এটা বন্ধ হোক, তা না হলে আমরা এই আশেপাশের গ্রামবাসীরা এখানে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। আমরা চাচ্ছি এই সম্পত্তিটা আমরা বাঁচায় রাখি, আমাদের এখানে ছেলেপেলেরাও খেলাধুলা করতে পারবে, গরু ছাগলও আমরা পালন করতে পারবো, আর আমাদের নদীর জলও অনেক গভীরে চলে যাচ্ছে, আমরা চাষাবাদও করতে পারছি না, আমাদের বোর্ডিংয়েও জল থাকছে না, অনেক নিচে চলে যাচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে, মিডিয়ার মাধ্যম থেকে প্রশাসনের কাছে এটাই আমাদের আমাদের অনুরোধ যে অতি শীঘ্রই এটা বন্ধ করা হোক, এই বালু কাটাটা বন্ধ হোক। এরা এই দিনাজপুরের লোক এসে কাটছে, এরা এই গাড়ি টাড়ি নিয়ে লোকজনের সিনিয়ে কাটছে, তার মধ্যে আমাদের এখানকারও কিছু স্থানীয় লোকের সাথে জড়িত আছে। নেতারা জড়িত আছে কিনা সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা বলতে পারবো। এখানে ম্যাক্সিমাম যে আমাদের ট্রাক আসে 300-400 ট্রাক মাল কেটে নিয়ে যাচ্ছে, এখান থেকে 400-500 ট্রাক নিয়ে যাচ্ছে মাল। পুলিশকে ফোন করার পরেও আসছে, বলছে পাঠাচ্ছি, আজকে সকাল 7টার থেকে ফোন করছি, এখন হয়তো বেলা 10টা বাজে, ওরা পাঠাচ্ছি বলে কই আসছে না। এর আগেও আমাদের মধ্যে একজন বয়স্ক লোকের মাথা ফাটানো হয়েছে, আমরা সেই কেস করছি, কেস কোর্টেও গেছে, তারপরে আর কোনো কিছু হয় নাই। এই আমাদের ওই উত্তর দিনাজপুরের লোক আমরা বাধা দিতে যাওয়াতে আমাদের এখানে স্থানীয় এক বয়স্ক লোকের মাথা ফাটিয়েছিল। হ্যাঁ হ্যাঁ রাতেও আসে, রাতেও মাল কাটে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে দিনের পর দিন চলতে গেলে আমাদের এখানে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। এটা 2012 থেকে মাল কাটছে, এরা আসছে না, উত্তর দিনাজপুরের পুলিশ এসে আরো কাটাচ্ছে, বলছে কাটো তোমরা আমরা আসি, সেটা তো বলতে পারবো না দিচ্ছি কিনা। ওরা উত্তর দিনাজপুর পুলিশ এদেরকে মদত করছে। হ্যাঁ আমরা গত বছর আটকাতে গেছি, তখন ওরা 3 জন পুলিশ এনে ওখানে দাঁড়া করে রাখছিল, ওরা মাল কাটছিল।